আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 30,000 কুকুর নিধন করার সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি 30,000 কুকুর নিধন না করে 30,000 দুর্নীতিবাজ ঢাকা থেকে আপনারা নিধন করে দেন, তাতে দেশটা খুব ভালো চলবে। 18,000 মাখলুকাত বানাইছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে, শুধু মানুষের জন্য পৃথিবীটা বানানো হয় নাই, সবারই বাঁচার অধিকার আছে। রাতে কুকুর ডাকে কারণ দিনে তারা আমাদের কাছে মার খায়, তাদের হাত পা ভাঙে, যন্ত্রণা, খাবার পায় না, তারাই রাতে ডাকাডাকি করে। এবং কি চোর চোরটা দেখলে রাতে কুকুর ডাকাডাকি করে, কুকুর এমনিতেই রাতে ডাকাডাকি করে না। আর আমরা কয়বেলা কুকুরকে খাবার দিই? আমরা কি আদৌ কেউ কুকুরকে কখনো ডেকে এনে খাবার দেই? কুকুর দেখলে আমরা কূপ মারি, দাও দিয়ে চেনি দিয়ে গরম পানি ঢেলে দিই, তখন কুকুর যন্ত্রণায় রাতে হয়তো কান্নাকাটি করে। কয়জন মানুষকে পাগলা কুকুরটা কামড়ায়? আপনি যদি কুকুরকে আঘাত না করেন, কুকুর কখনোই আপনাকে কামড় দেবে না, আদৌ দেবে না। কুকুর নিধন না করে যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে নিধন করেন, দেশটা ভালো চলবে।